নমস্কার, চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা সুন্দর সহজ রেসিপি নিয়ে। একবারে প্রেশার কুকারেই আমি রান্নাটা করব, তার জন্য কড়াইয়ের আলাদা করে ঝামেলা করার কোনো দরকার নেই। আর মোটামুটি মশলাগুলো যদি রেডি থাকে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। করছি আমি পেঁপে আলুর তরকারি বা কষা বলতে পারেন। আমি প্রথমে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল আর জিরে আর পেঁয়াজ তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা দরকার নেই। তারপরে আমি কেটে রাখা পেঁপে আর আলুগুলো, আমি ছোটো আলু নিয়েছি, আমার ঘরে বড় আলু ছিল না, তার জন্য খোসাও ছাড়াইনি আমি। একবারে যেহেতু প্রেশার কুকারে রান্না করবো তার জন্য একবারে আমি দিয়ে দেবো। আর ফোড়নে একটু ভালো করে রং আনার জন্য আমি একটু আগে থেকেই লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। এবার দেখুন, কেটে রাখা কাঁচা পেঁপে আর ছোটো দম আলুর যে আলুগুলো সেগুলো আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর জানেন, আমার রান্নার মধ্যে সবসময় যেটা আমার কমন মশলা সেটা হলো টমেটো, আদা, রসুন, লঙ্কা আর ধনে গুঁড়ো। এই তিনটে চারটে জিনিস আমি সবসময় পেস্ট করে রেখে দিই। তো আজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং ডাইরেক্ট আমি রান্নার মধ্যে এভাবে দিয়ে দিলাম। একটু হালকাভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ এটা আমি প্রেশার কুকারে করছি। এবার স্বাদ মতো নুন, আর আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি চিনি দিইনি। আর মিক্সিতে ধোয়া জলটা আমি এক কাপ মতন ইউজ করেছি, কারণ আমি তরকারিটা একটু মাখা মাখা রাখতে চাইছি। এবার দুটো হুইসেল আসলেই কিন্তু আপনার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আপনি একটু আলুগুলো দেখে নেবেন, কারণ পেঁপে সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না। ধন্যবাদ।